ইউরোপীয় ইউনিয়ন আবারও এবং আবারও 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 ইউরোপীয় ইউনিয়ন স্টেট বাংলাদেশের নির্বাচন নিয়ে তার শক্ত অবস্থানের কথা বাংলাদেশকে জানিয়ে দিয়েছে এবং শুধু ইউরোপীয় ইউনিয়ন নয় পুরো পশ্চিমা বিশ্ব যে বাংলাদেশের এই নির্বাচন নিয়ে তাদের মাথা ব্যথা বলি আর তাদের দুশ্চিন্তা বলি তাদের টেনশন বলি তাদের আগ্রহের কথা বলি সেখান থেকে সরবে না এটা মোটামুটি পরিষ্কার মানবজীবনের রিপোর্টে বলা হচ্ছে হেডলাইনই করা হেডলাইন পুরো বিশ্ব গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন সেখানে বলা হচ্ছে আসন্ন জাতীয় দ্বাদশ নির্বাচন গণতান্ত্রিক গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন ইউ বুধবার নির্বাচন ভবনের নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন ইউরোপীয় রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি তিনি বলেন সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে প্রধান নির্বাচন কমিশন ও তার টিম খোলামেলা আলোচনায় অংশ নিয়েছেন নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জেনেছি আমরা আশা করি গণতান্ত্রিক গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন হবে পুরো বিশ্ব এটি দেখতে চায় আমার প্রশ্নটা এই জায়গায় অংশগ্রহণমূলক নির্বাচন বলতে কী বোঝানো হচ্ছে এখন এখন অংশগ্রহণমূলক নির্বাচন মানে যে পার্টিরা গিয়েছে নির্বাচনে তারা হলেই এটা অংশগ্রহণমূলক নির্বাচন নাকি আরও কিছু কথা থেকে যায় আচ্ছা যাই হোক বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেন ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডরদের চার্লস হোয়াইটলি সহ সাতটি দেশের মান্যবর রাষ্ট্রদূত ছিলেন তারা আগেও একাধিকবার এসেছেন তাদের এই একটা দক্ষ নির্বাচন পর্যবেক্ষণ দল আসবেন বলে জানিয়েছেন ইতিমধ্যে দেশে চারজন এসেছেন সিসি বলেন তার দীর্ঘ সময় আমাদের প্রস্তুতি সম্পর্কে জেনেছেন আমাদের প্রস্তুতিটা অনেক দূর এগিয়ে গেছে এটা নিশ্চিতভাবে নির্বাচন কমিশন তো ইলেকশনের দিকে চলে গেছে আমি আর এখানে বিস্তারিত জায়গায় গেলাম না তিনি বলেন আমরা তাদেরকে জানিয়েছি আমাদের মাননীয় কমিশনাররা বিগত দুই সপ্তাহ ধরে বাইরে বাইরে ঘুরেছেন এবং তারা জনগণ প্রশাসনের প্রশাসনকে বিষয়গুলো অবহিত করেছেন ওই যে বলে না যে চোন খেয়ে মুখ পুড়লে দই দেখলে ভয় হয় এখন লাস্ট যে নির্বাচন একদম সবশেষ যদি বলি লক্ষ্মীপুর এবং ব্রাহ্মণবাড়িয়া নির্বাচন তো তারা তো এফোর্ট দিয়েছে নির্বাচন কমিশন সিরিয়াসলি এফোর্ট দিয়েছে তারা সেখানে গিয়েছে প্রশাসনের সঙ্গে বৈঠক করেছে প্রশাসনকে নির্দিষ্ট নির্দেশ দিয়েছে কিন্তু ওই যে মামারা যারা যেই মামাদেরা ওই কত 43 সেকেন্ডে 57 ভোট দেন সে মামাদের তো তর্ষ হয় না এখন এবারে নির্বাচন কিছু ভিন্নতা পেয়েছে ভিন্নতাটা হচ্ছে ডামি প্রার্থীর কথা বলা হয়েছে এবং ডামি প্রার্থী এমনও হয়েছে যে আওয়ামী লীগ অনেক আসনে মনোনয়ন পরিবর্তন করেছে কিন্তু জাস্ট ইমিডিয়েট যারা এমপি ছিলেন তারা সেখানে আবার ইলেকশন করছেন এবং সেগুলো একটা প্রতিদ্বন্দ্বিতামূলক জায়গায়ও চলে যেতে পারে ইভেন দো অনেক ক্ষেত্রে বলা হয় যে আওয়ামী লীগ যাদেরকে নৌকা দিয়েছে তারা কতটুকু উত্তরে আসতে পারবেন সেগুলো নিয়ে নানান জায়গায় নানান আলোচনা রয়েছে সেই অবস্থায় ইউরোপীয় ইউনিয়ন এই যে গ্রহণযোগ্য নির্বাচন তাহলে কি তারা মেনে নিচ্ছে যে গ্রহণযোগ্য অংশীদারমূলক নির্বাচন সেটা এখন যেভাবে হচ্ছে সেভাবেই তারা চায় আই ডোন্ট নো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে